কিচেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হেলদি মেক্সিকান ডেজার্ট তৈরি করা যায়। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে নিন। এই ডেজার্ট তৈরি করার জন্য আমি প্রথমে 1 কাপ দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি 1 চা চামচ গরু দুধ খুব ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব 1 চা চামচ চিনি। আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব পরবর্তী ধাপে। এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি। প্রথমে আমি কিছু সাবুদানা সিদ্ধ করে রেখেছি, তা দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা তুকমা 2 চামচ দিয়ে দিলাম। এখন আমি মিশিয়ে রাখা মিশ্রণটি ঢেলে দিব। এরপর ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু কাজু বাদাম এবং খেজুর দিয়ে দিব। আপনারা চাইলে পাকা আম কিংবা যে কোনো মিষ্টি ফল দিয়ে দিতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ সাবুদানা এবং এর উপরে স্লাইড করে রাখা কলা দিয়ে দিলাম এবং এর উপরে আমি আবারও খেজুর দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার হেলদি মেক্সিকান ডেজার্ট। আপনারা খুব সহজেই এটি বাসায় তৈরি করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।